আপনি কি জানেন আমরা যে হ্যান্ডশেক করে থাকি তা প্রথম কোথায় কেন ইনভেন্ট করা হয়েছিল? আপনি কি জানেন এমন একটা লাইব্রেরি আছে যেখানে বই পড়লে স্টুডেন্টদের টাকা দেয়? আর আপনি কি এটা জানেন যে অস্ট্রেলিয়ায় একটা টাউন আছে যেখানকার সব মানুষ আন্ডারগ্রাউন্ডে থাকে, অর্থাৎ মাটির নিচে থাকে? এমন কিছু ইন্টারেস্টিং আর অ্যামেজিং ফ্যাক্ট জানতে হলে ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখতে হবে। ফ্যাক্ট নাম্বার ওয়ান, আমরা অনেকেই হ্যান্ডশেক করে থাকি, কিন্তু এই ধরনের গেস্টচার কেন ইনভেন্ট করা হয়েছিল তা আপনি কি জানেন? বন্ধুরা, এটা একটা পিস গেস্টচার যেটা গ্রিসে ইনভেন্ট করা হয়েছিল, যাতে দেখা যায় যে সামনের মানুষটার কাছে কোনো অস্ত্র আছে কি নেই। আর এই গেস্টচারে যে শেক থাকে, অর্থাৎ আমরা আমাদের হাত উপর নিচে করে থাকি, সেটা এই কারণেই করা হয়েছিল যাতে হ্যান্ডশেক করার সময় বোঝা যায় যে উল্টো দিকের মানুষটার কাছে লুকানো কোনো অস্ত্র আছে কি না। অর্থাৎ হ্যান্ডশেক এই কারণেই ইনভেন্ট করা হয়েছিল যাতে বোঝা যায় যে সামনের মানুষের কাছে কোনো অস্ত্র আছে কি না। এটা কিন্তু সত্যি একটা অ্যামেজিং ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার টু, একজন চাইনিজ ব্যক্তি একটা ফ্রেশ হাওয়ার ক্যান বেচতে শুরু করে দিল, একটা ক্যান যার মধ্যে ফ্রেশ হাওয়া ভর্তি। আপনি হয়তো ভাবতে পারেন যে হাওয়া কে কিনবে, কিন্তু সেই চাইনিজ ব্যক্তিটি তার বিজনেস করে $6 মিলিয়ন কামিয়েছে, অর্থাৎ হাওয়া বেচে $42 কোটি কামিয়েছে, কারণ চীনের বায়ু খুবই দূষিত ছিল। ফ্যাক্ট নাম্বার থ্রি, এই মিমটা আপনি হয়তো অবশ্যই দেখেছেন, কিন্তু এই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, এর নাম স্যাম গ্রাইনার। ফ্যাক্ট নাম্বার ফোর, আপনি স্ক্রিনে যে রোডটি দেখছেন সেটা কোনো সাধারণ রোড নয়। এই রোডের একপাশে জার্মানি ও অন্য পাশে নেদারল্যান্ড রয়েছে। জার্মানি ও নেদারল্যান্ডের বন্ধুত্ব এই রোডের মাধ্যমে খুব স্পষ্ট করে বোঝা যায়। ফ্যাক্ট নাম্বার ফাইভ, 1930 সালে একজন সাইকোলজিস্ট একটা শিম্পাঞ্জিকে অ্যাডাপ্ট করলো। তার একটা 1 বছরের বাচ্চা ছিল যার নাম ডোনাল্ড। তারা দুজনকে একসাথে বড় হওয়ার জন্য ছেড়ে দিল। তারা একসাথে খেত, একসাথে খেলতো, সব কিছু করতো। অ্যাকচুয়ালি সে দেখতে চেয়েছিল একটা শিম্পাঞ্জিকে যদি একটা মানুষের সাথে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কি মানুষের বিহেভিয়ার শিখবে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটলো যার ফলে 11 মাস পরে তার সেই এক্সপেরিমেন্ট বন্ধ করতে হলো, কারণ সেই শিম্পাঞ্জিটা হিউম্যান বিহেভিয়ার তো শেখেইনি, উল্টে তার 1 বছরের ছোট্ট ছেলেটি শিম্পাঞ্জিকে নকল করতে শুরু করে দেয়। ফ্যাক্ট নাম্বার সিক্স, বন্ধুরা, এখন আপনি যে সুইমিং পুলটা স্ক্রিনে দেখছেন এটা পৃথিবীর সবথেকে উঁচুতে থাকা সুইমিং পুল, যেটা 2 বিল্ডিংয়ের মাঝখানে লন্ডনে বানানো হয়েছিল। মাটি থেকে 115 ফুট উঁচুতে এটা বানানো। এত উঁচুতে 2 বিল্ডিংয়ের মাঝখানে সাঁতার কাটা সত্যি অ্যামেজিং। ফ্যাক্ট নাম্বার সেভেন, বিভিন্ন কারণে 2 দেশের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু সালভাডোর ও হন্ডুরাসের মধ্যে যুদ্ধ হয়েছিল একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। ফ্যাক্ট নাম্বার এইট, একজন নর্মাল মানুষের হার্টবিট থাকে মিনিটে 60 থেকে 100 বার, কিন্তু নীল আর্মস্ট্রং যখন প্রথমে চাঁদে পা রেখেছিলেন সেই সময় তার হৃৎস্পন্দন ছিল 156 বার প্রতি মিনিট। ফ্যাক্ট নাম্বার নাইন, পৃথিবীতে যত মানুষ সার্কের অ্যাটাকে মারা গেছে তার থেকে বেশি মানুষ মারা গেছে সেলফি নিতে গিয়ে, তাই বন্ধুরা সেলফি নিলে কিন্তু সাবধানে। ফ্যাক্ট নাম্বার টেন, একটা রিসার্চে পাওয়া গেছে যে অ্যাকশন গেমার্স বেটার লার্নার হয়। আগে কি ঘটতে চলেছে তার অনুমান তারা প্রায় সঠিক করতে পারে। তো আমাদের কোনো দর্শক গেমার্স আছে কি না তা আপনি কমেন্ট করে জানান। ফ্যাক্ট নাম্বার ইলেভেন, 1942 সালে ভারতে একটা ভয়ানক ডিসকভারি হয়েছিল। রূপকুণ্ড লেকের ডিসকভারি হয়েছিল, এমন একটা ঝিল যেটা মানুষের হাড়ে ভর্তি। এটা পৃথিবীর সবথেকে মিস্টিরিয়াস ঝিলের মধ্যে একটা। ফ্যাক্ট নাম্বার টুয়েলভ, 1919 সালে কোকাকোলার একটা সিঙ্গেল শেয়ার $40 পাওয়া যেত, অর্থাৎ সেই সময় তা একটা শেয়ার $40 কিনলে বর্তমানে তার মূল্য $9.8 মিলিয়ন বদলে যেত, অর্থাৎ 3,000 টাকার শেয়ার প্রায় $70 কোটি হয়ে যেত। এর থেকে বোঝা যায় যে কোকাকোলা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। ফ্যাক্ট নাম্বার থার্টিন, আমেরিকার যে ফ্ল্যাগ রয়েছে যেটা চাঁদের অ্যাপোলো মিশনে নিয়ে যাওয়া হয়েছিল সেটা একটা লোকাল দোকান থেকে কেনা হয়েছিল। তার মূল্য প্রায় $5.5, অর্থাৎ $404 ঝান্ডা এখনও চাঁদে রয়েছে।
ফ্যাক্ট নাম্বার ফোরটিন। আপনি কখনো ভেবেছেন যে আমরা যদি আন্ডারগ্রাউন্ডে থাকতাম তাহলে কেমন হতো? অস্ট্রেলিয়ায় একটা টাউন আছে যার নাম কবার পেডি। সেখানকার সব মানুষ আন্ডারগ্রাউন্ডে থাকে। জীবন ধারণের জন্য যা যা দরকার সব তারা সেখানে পায়। ফ্যাক্ট নাম্বার ফিফটিন। লস অ্যাঞ্জেলসে এমন একটা লাইব্রেরি খোলা হয়েছে যেখানে স্টুডেন্টদের পড়ার জন্য টাকা দেওয়া হয়। এক ঘন্টা বই পড়লে তার অ্যাকাউন্টে $5 ট্রান্সফার করা হয়, যাতে সে কলেজের ফিস ও অন্যান্য ধার শোধ করতে পারে। এটা শুরু করার 6 মাসের মধ্যে 3,500 বেশি স্টুডেন্ট তাদের বাকি টাকা ফিস দিতে পেরেছে। এটা সত্যি একটা দারুণ কনসেপ্ট স্টুডেন্টদের পড়ার জন্য উৎসাহিত করার জন্য। ফ্যাক্ট নাম্বার সিক্সটিন। আপনাকে যদি বলা হয়ে থাকে ভারতের রাজধানী কী, আপনি হয়তো বলবেন নিউ দিল্লি। কিন্তু আপনি কি জানেন যে 1958 সালে একদিনের জন্য ইলাহাবাদ শহরকে ভারতের রাজধানী করা হয়েছিল? ফ্যাক্ট নাম্বার সেভেনটিন। একটা মানুষের সমস্ত রক্ত পানের জন্য 12 লক্ষেরও বেশি মশার প্রয়োজন। ফ্যাক্ট নাম্বার এইটিন। একটা সিগারেটে 7,000-এরও বেশি কেমিক্যাল থাকে, যার মধ্যে 69টা কেমিক্যাল ক্যান্সারের জন্য দায়ী। ফ্যাক্ট নাম্বার নাইনটিন। 2011 সালের আগে রুশে বিয়ারকে কোল্ড ড্রিঙ্কস বলে মনে করা হতো। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি। আমাদের প্রয়োজনে আমরা লাইটার ও দেশলাইয়ের ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি জানেন যে লাইটারের আবিষ্কার দেশলাইয়ের আগে হয়েছিল? ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি ওয়ান। ইংরাজি অ্যালফাবেটের সবথেকে বেশি ব্যবহার করা লেটারটি কোনটা আপনি কি জানেন? সেটা হলো ই। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি টু। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবথেকে ছোট দেশ, যার আয়তন 0.2 বর্গমাইল। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী এটা জনসংখ্যা প্রায় 825 জন। কেউ এখানকার স্থায়ী বাসিন্দা নন। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি থ্রি। রোম পৃথিবীর প্রথম শহর যার জনসংখ্যা প্রথম 10 লক্ষ পার করে। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি ফোর। 1994 সালে একটা কোকেনের প্যাকেট হঠাৎ করে প্লেন থেকে পড়ে যায়। সেটা এমন একটা জায়গায় পড়ে যেখানে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের মিটিং চলছিল। হোয়াট এ কোইন্সিডেন্ট। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি ফাইভ। ভারতীয় রেল প্রতিদিন 2.5 কোটির বেশি যাত্রীকে নিয়ে যায়, যেটা অস্ট্রেলিয়ার পুরো জনসংখ্যার থেকেও বেশি। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি সিক্স। মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় থাকতেন তখন তার বার্ষিকায় $15,000 ছিল। আজকের সময় ভারতীয় মুদ্রায় প্রায় 10 লাখ টাকা। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি সেভেন। আগস্ট মাসে সবথেকে বেশি মানুষ নিজের জন্মদিন পালন করে। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি এইট। মাধ্যাকর্ষণ শক্তির কারণে পর্বতের উচ্চতা 15,000 মিটারের বেশি হবে না। ফ্যাক্ট নাম্বার টোয়েন্টি নাইন। মানুষের নাক 50,000 আলাদা আলাদা সেন্সকে মনে রাখতে পারে। ফ্যাক্ট নাম্বার থার্টি। পৃথিবীতে প্রতি 6 জনের মধ্যে একজন ফেসবুকে রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না। জানো।